বিরোধী বর্ণী শিখা আসছে বিস্তারিত সংবাদে পানিসাগরের জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ পুলিশের গুলিতে ঘটনাস্থলে আহত হন শ্রীকান্ত দাস নামে এক আন্দোলনকারী বেশ কয়েকজন পুলিশ এবং আন্দোলনকারী আহত হয়েছেন সংঘর্ষে কাঞ্চনপুরী মিজোরামে শ্রীয়াং শরণার্থীদের পুনর্বাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে জয়েন্ট মুভমেন্ট কমিটির এই আন্দোলন শুক্রবার পঞ্চম দিন অতিক্রান্ত হওয়ার পরেও প্রশাসনের কোনো হেলদোল না থাকায় শনিবার থেকে জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয় তবে শনিবার সকাল থেকেই কাঞ্চনপুর নাগরিক মঞ্চ স্থানীয় ক্লাব বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়ারা জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলনে অংশগ্রহণ করেন পানিসাগরের অবরোধ প্রত্যাহারের জন্য প্রশাসনিক কর্তারা চাপ দিতেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে তাতেই বেশ কিছু যানবাহন ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ এবং পুলিশে গুলি ছুড়ে হয় ঘটনা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে চারজন আহত হয়েছে বাইক নিয়ে গেছেন পুলিশ কর্মীর সঙ্গে নাইট 70-80 স্পিডে আহত হয়েছে এখানে আর চারজনকে মেরে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আজকে সংগ্রাম রাস্তা অবরোধ করার জন্য তারপর আমাদের সংগ্রামের মধ্যে ফৌজি গুলি টিএসআর গুলি করছে ফায়ারিং করছে আমাদের পাবলিক একজন জায়গায় স্পটডেড হয়েছে আরেকজনকে সামনে পায়ে গুলি করেছে ওরা দুজনকে হাসপাতাল নেওয়ার জন্য ফৌজিরা আটক করে রেখেছে রাস্তা কিভাবে ওদেরকে হাসপাতাল পৌঁছাবো তা নিয়ে দুশ্চিন্তা চলছে অভিযোগ তো ঠিক নয় ভায়োলেন্স ইন দ্য মব তারপরে পুলিশের উপরে তাদের আক্রমণ এর মধ্যে পুলিশের চার পাঁচজন লোক অলরেডি আহত হয়ে গেছে আমরা রেস্কিউ করছি আচ্ছা একজন যা রাস্তার মধ্যে যে পড়ে ছিল উনি কি ফায়ার সার্ভিস স্টাফ না পুলিশ স্টাফ ও অ্যাপারেন্টলি ফায়ার সার্ভিসের উনি কি এখন জীবিত আছেন না হ্যাঁ পরিস্থিতি না জেনে আকিলে আসছিল বোধহয় কোনো বাইকে জানি না এখনো ইয়ে চলছে ইনকোয়ারি চলছে হ্যাঁ তারা অভিযোগ সিভিলিয়ান নাকি একজন মারা গিয়েছে না আমার কাছে খবর নেই আছে পর্যটন ক্ষেত্র ঊনকোটিতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে সাধু শুক্ল বাহাদুর জমাতিয়া স্ত্রী সুস্মিতা দাসের মৃতদেহ বয়স 30 তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি আমি দুইটা থাপুর দিছি এরপর এরকম মিথ্যা কথা কয় না তুমি যদি মিথ্যা কথা কয়ে থাকো বাবা মা আমি তুমি তুমি আমার দিন আমার মা রাত্রে না আমার বউ যত তবু কারকা আচ্ছা হয় ভুল হয়ে গেছে তোমার যাই হোক এরপরে স্যান ত্যান কইরা খাইয়া তাই আমি রাঁধছিলাম তার আসতে আইতে আসে কয়ে আমি বাদও খাইছি না কারকা তার বার্তা এরপর তে মিথ্যা কথা কম না কইছে স্যার এরপরে আমরা স্যান কইরা হ্যাঁ দুজন আমি বউ স্থান কইরা আমার বুড়া আমি ঘর যাই কইয়া আইলাম আইসে বহ আচ্ছা যাই কর তার তার জন্দা কইর পূজা কইয়া বাবা ফিরা লইয়া ফিরা লইয়া নিজে নিজে মই রাজা আমার জীবন ফাইয়া দিছে মোবাইল ভাঙ্গা লাইছে কয়া ফাস কর বাইয়া দিয়া আজকে পরের খবরে অকালে প্রয়াত হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক তিনি শনিবার সকাল 5:30 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শুক্রবারও তিনি ভর্তি ছিলেন আইএলএস হাসপাতালে সেদিনই তাকে কলকাতায় রেফার করা হয় কিন্তু অরুণকান্তি ভৌমিকের প্রাণ রক্ষা করা যায়নি অরুণকান্তি ভৌমিকের প্রয়াণে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে 1970 সাল থেকে তিনি ত্রিপুরা বারের সদস্য হিসেবে ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন তার প্রয়াণে ত্রিপুরা বার এবং আদালতে আইনজীবীরা কাজকর্ম বন্ধ রাখলেন সোমবার বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্মরণসভা আজকে আমাদের আদালত চত্বর খুলেছে সবগুলি কোর্ট খোলা আজকে থেকে শুরু হয়েছিল কাজকর্ম কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমাদের যে অ্যাডভোকেট জেনারেল সাহেব আজ সকালে প্রয়াত হয়েছেন এবং এই দুঃখের সিচুয়েশনে আমরা আজকে আদালত সাসপেন্ড রাখছি এটাই আমাদের 1977 সাল থেকে তিনি আমাদের বারের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা পেয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে ছিলেন রাজ্যের উনি সর্বশেষ উনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তো ওনার মৃত্যুতে আজকে দীর্ঘদিন পরে আমাদের রাজ্যের সমস্ত কোর্টগুলি খোলার কথা ছিল যথারীতি কোর্টের কাজ চালু হওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি ওনার মৃত্যুতে আমরা আজকে সমস্ত কাজকর্ম কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ
পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এক যুবককে আটক করে ইতিমধ্যে শনিবার ভোরে মধুপুর থানার পুলিশ ত্রিশকার্ড এলাকার রতন সরকারকে তার নিজ ঘর থেকে আটক করে নিয়ে আসে। তার পেছনে থানার সামনে চলে আসে রতনের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরাও। তারা এসে অভিযোগ করেন, রতন সরকার পুলিশের উপর হামলা চালানোর ঘটনার সাথে যুক্ত নন, তিনি নিরপরাধী, তাই তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। পুলিশকে তারা বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছে। তারা তো হিয়ানে মানুষ আর আনছে না, অন্যখানে মানুষ রতন সরকার রাজ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ছট পুজো। শনিবার সকালেও রানীর পুকুর এবং দশমী ঘাটে ছট পুজোয় সামিল হন প্রচুর সংখ্যক মানুষ। ছোট ছোট ছেলে মেয়েরা নদীর পাড়ে নাচ গানের মধ্য দিয়ে আনন্দে সামিল হয় প্রতি বছরে। এরাজ্যে ছট পুজো এভাবেই কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে আন্দোলন চলছে তা নিয়ে প্রশ্ন তুললেন উপজাতি নেতা অনিমেষ দেববর্মা। শনিবার তিনি এবং আইএনপিটির শীর্ষ নেতারা সাংবাদিক সম্মেলনে মিলিত হন। অনিমেষ দেববর্মা বলেন, রিয়াং শরণার্থীদের এডিসি এলাকায় পুনর্বাসন দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে উপজাতিদের শরীরে লাগছে কেন? তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুললেন। তার মতে এরাজ্যের রিয়াংরা সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে, তার রিয়াং জনজাতিদেরই পুনর্বাসন দেওয়া হচ্ছে। এডিসি নির্বাচন পুনরায় এটাকে এক্সটেন্ড করলো সিক্স মান্থ। এটার ব্যাপারে আইএনপিটি এর সাথে আমরা খুব দুঃখিত এবং এই কারণেই যে সিক্স শেডিউলে প্রভিশন আছে এটা আমরা জানি, কিন্তু নর্মালি একটা টার্ম তারা করার মধ্যেই এই মতে এই সব ঠিক সময়ে এই মাসের ভিতরেই আমাদের ফাইনাল সিট হোক, শেয়ারিং হোক, মার্জার হোক, যে কিছু হোক, এই নভেম্বরের মধ্যে 2020 নভেম্বরের মধ্যে আমরা এটা ফাইনালাইজ করতে চাই এবং তারপরে আমরা সবাই মিলে কাজ করব এবং অগ্রসর। মূর্তি বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে ই রিক্সা দুর্ঘটনায় আহত হন 10-12 জন মহিলা। গত বৃহস্পতিবার বৌদ্ধ মন্দির এলাকার গৌতম দেববর্মার বাড়িতে কাত্যায়নী পুজো অনুষ্ঠিত হয়। শুক্রবার মূর্তি বিসর্জন করা হয়। বিসর্জন সেরে পরিবারের মহিলা এবং মেয়েরা 10-12 জন একই ই রিক্সা করে রওনা হন। দশমী ঘাট এলাকায় ই রিক্সা উল্টে তারা আহত হয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে, পরে তাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। কোন জায়গাতে ঘটনা অন্য দিচ্ছে না, মানে ঘটনাটা কি হয়েছে না, ঘটনাটা কি হয়েছে এখন কিছু হয়েছে না, আপনি একটু কুল থাকেন, পারিবারিক সমস্যা, ঘটনাটা কি হয়েছিল এটা জানার দিকে বন্ধ করবেন কিনা, আমার তো বন্ধ একদম।
শুনেছিল স্যার, আমার বাড়ি দুধ গরম হয়েছে, কাটতে নিয়ে গেছে, আমার বাড়িতে স্যার সম্পূর্ণ বাজনা বাজে, কেউ হ্যাঁ হাতে চোখ খাইছে পাইতো শনিবার সারা ভারত নারী সমিতির গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে চার দফা দাবিতে গন্ডাছড়া সিডিপিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সরকারি ঘোষণা অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা, অনাথ শিশুদের চিহ্নিত করে আর্থিক সাহায্য প্রদান করা, সামাজিক ভাতা প্রাপকদের নামের তালিকা থেকে বাদ দেওয়া চলবে না ইত্যাদি চার দফা দাবিতে তারা ডেপুটেশন দিলেন। দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত সিডিপিও। ভারত গণতান্ত্রিক নারী সমিতি তিনি গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগ সিডিপিও নিয়ে থানে তিনি চার দফা দাবি রয়েছেন। তিনি সামাজিক বাতা মানাই রঙ বঙ্গ যে পূর্বী মানিত মানি আপনার ভূমি বাদ মাখাইয়া নিয়ে এবং যারা আরো তা মান্নায় তা মান্নানি উপযুক্ত তঙ বঙ্গ ওরা আরো দায় মার নাই অবন বুঝছেন আর যাক তিনি দাবি বিশিনিকায় আর দুই নম্বর দাবি অংখা ব্রুরণী উপর তাব যেভাবে মানে নির্যাতন এবং দর্শন খুব বাংলা বাড়ি তংখা তিনি ত্রিপুরা রাজ্য অগ্নিবাগই কিন্তু দর্শন খাইয়াই বুঝা যাগ এরপরেও রনি কোনো শাস্তিনি ব্যবস্থা উইয়া বগ্ন শাস্তিনি ব্যবস্থা খাইনানি বাগই চঙ্গ অবনব ইর দাবি লারক যাও। গোমতী জেলার দুটি ডাম্পিং স্টেশন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উদয়পুর বন্ধ আর কলেজ সংলগ্ন স্থানে মূল সড়ক ঘেঁষা একটি ডাম্পিং স্টেশন করা হয়েছে আর অপরটি অমরপুর উদয়পুর সড়কের পাশে। নাগরিকদের অভিযোগ এই দুটি ডাম্পিং স্টেশন বিজ্ঞানসম্মত নয়, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে যানবাহন চালক থেকে যাত্রীরা দুর্গন্ধে নাজেহাল হচ্ছেন, এখন প্রশাসন সেদিকে নজর দিক এমনই কিন্তু দাবি সবার। এখানে যে ডাম্পিংটা করা হয়েছে আপনি সাইন্টিফিকলি কি বলবেন হয়েছে কি সঠিক? এটা সঠিক হয়নি, কারণ এটা যাতায়াত অনেক সমস্যা হয় এবং শ্বাসকষ্ট অনেক সময় এবং এটা মনে হয় এদিকে এখান থেকে মানে সরালে ভালো হয়। এই সময়ে বৃষ্টি মানেই অমঙ্গল, এটি কিন্তু গ্রাম বাংলার প্রচলিত একটি ধারণা আর সেই ধারণাকে বাস্তবে দেখছেন কাছালিয়া সহ বিস্তীর্ণ এলাকার কৃষকেরা। শনিবার সকাল থেকে সোনামুড়া মহকুমার বেশ কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টির ফলে ক্ষতির প্রমোদ গুনছেন কৃষকেরা। বেশ কিছু কৃষি জমিতেই জল জমে গিয়ে মরশুমি ফসল ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কৃষকদের ফসলগুলি যে উঠোনে ঝাড়াইয়ের কাজ চলছে সেখানেও বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় ফসল। এই বছর আমন ধানও সফলভাবে তুলতে পারল না কৃষকেরা। এই অবস্থায় সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। যে ক্ষয়ক্ষতি রীতি আছে বর্ষার দিয়ে সব মানে কৃষকের মাথায় হাত একদম দুনিয়া শেষ হয়ে গেছে। ওই তো আমার কত কেজি ধান হাতেও রয়েছে, কিছু জমিতে রয়েছে, এটি নষ্ট হয়ে যায়নি। ওই তো বাড়িটা নিতে বাড়িতে তো অলটল এই অবস্থা আর কি দুনিয়া শেষ। আপনার জমি জমি কতটুকু আছে? জমি আছে দুইজনে অন মানুষের জন্য হাওলাত বলাত করে শুধু আমি গৃহস্থিরা করছিলাম অন অকালে বর্ষা জমিনও ধান রইল উড়ানো ধান রইল খোলা ধান এসেছিলাম ধান এড়িয়ে শেষ হয়ে গেল। এখন কিটা করতাম অকালে বর্ষায় তো আমরা সব শেষ করে দিলাম।